শুক্রবার সকাল দশটার দিকে বাংলাদেশ ব্যাংক ভবনে যায় ব্যাংকের তদন্তকারী দল তদন্ত কমিটির সদস্যরা ভবনের ক্ষতিগ্রস্ত কক্ষ থেকে ফরেন্সিক তদন্তের জন্য বিভিন্ন আলামত সংগ্রহ করেন ঘণ্টাখানেক পর বেরিয়ে যান তারা তবে গণমাধ্যমের সঙ্গে কোনো কথা বলেননি তদন্ত কমিটির সদস্যরা বাংলাদেশ ব্যাংক ভবনের বিভিন্ন পয়েন্টে সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা এছাড়া অগ্নিকাণ্ডের ঘটনায় মতিঝিল থানায় সাধারণ ডায়েরি করেছেন বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক নুরুল ইসলাম এদিকে রাজধানীতে এক অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় ব্যাংকের আগুন লাগার বিষয়ে কথা বলেন অর্থমন্ত্রী আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা